আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম আবার বাংলা ভেপার। সবাই অনেক রিকোয়েস্ট করতেছিল একটা মডেল রিভিউর জন্য, তো সেটারই আজকে রিভিউ হবে। অ্যান্ড দ্যাটস গিক ভেপস এজিএস এক্স। আমি নিজে মডটাকে ইউজ করতেছি, তো আপনাদেরকে অনেস্ট রিভিউ দেওয়ার জন্য অ্যাজ অলওয়েজ সবাই জানেন সব মড নিয়ে যেটা সঠিক রিভিউ সেটা দিতে চাই। তো ফার্স্টে আপনাদের দেখাবো আনবক্সিং, বক্সের ভিতরে কী থাকে সেটা দেখবেন, এরপর আপনাদেরকে ডিসপ্লে এবং সিস্টেম সম্পর্কে শেখাবো। ঠিক আছে, আনবক্সিং করা যাক। ওয়াও, বিউটিফুল। পিছি স্টাইলটা দেখা যাচ্ছে একদম আগের মতো। যেটাতে নতুন দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্ক্রিন, বাটন স্টাইলগুলো ডিফারেন্ট, টেক্সচারটা ডিফারেন্ট করছে, সেম ইউএসবি পোর্ট যেটা আগে এজিএস লেজেন্ডে ছিল। অ্যান্ড দেন ব্যাটারি, নাইস। ট্যাঙ্ক, ম্যাশ কয়েল ইনসাইড। এখন প্রত্যেকটা নতুন মোডগুলোর সাথে ট্যাঙ্কগুলোতে ম্যাশ কয়েল দিচ্ছে, সো এটা খুবই ভালো আপনাদের জন্য, টেস্টও বেটার পাবেন, প্লাস কলটা লং লাস্টিং করবে অনেক বেশি। ইউএসবি কেবল, এক্সট্রা রাবার গুলো দিয়ে দিছে আপনার ইউএসবি কেবলের যে পোর্ট সেই কভারটার জন্য দিয়ে দিচ্ছে। সো এটা যদি ইন কেস আপনি হারাই ফেলান, দেন আপনার কাছে এক্সট্রা আছে, এক্সট্রা ওরিং, এক্সট্রা গ্লাস, এক্সট্রা কয়েল। যাক, দেখেন এটা আনবক্সিং। এবার মোড়ে আসি। ফার্স্ট অফ অল আমি খুব ইমপ্রেস আসলে মোড়টা যেরকম করছে। এটা 2.4 ইঞ্চ এলইডি স্ক্রিন দিছে, তো স্ক্রিনটা খুবই নাইস। আসলে যখন আপনি নিজে হাতে নেবেন তখন বুঝতে পারবেন স্ক্রিনটা আসলেই দেখতে খুব সুন্দর, প্লাস সব কিছু আসলে একদম কাটায় কাটায় বোঝা যাচ্ছে, খুবই ডিটেইল, লাইক ব্যাটারি, তারপর আপনার কয়েল ওম কত আসতেছে, বোল্টস, ওয়াটেজ, সব কিছু খুবই লাইক নাইসলি এখানে দিছে। অ্যান্ড স্পেশালি যে বাইপাস যে মোডটা আছে সেটা ইউজ করতেছেন, আমি খুবই ইমপ্রেসড, ভেরি নাইস। মানে এটা আসলে এখন নতুন যে রেগুলেটর মোডগুলো করতেছে এখানে যে বাইপাস অপশনগুলো ইউজ করতেছে, যারা ম্যাক মোড ইউজ করতে খুবই লাইক ইচ্ছা, তারা আসলে এই রেগুলেটর মোডগুলোর মাধ্যমে ম্যাক মোডের যে ফানটা, যে এক্সপিরিয়েন্স, এটা আপনারা আসলে নিতে পারবেন, উইচ ইজ ভেরি গুড। তো এখন দেখানো যাক সিস্টেমগুলো কী কী। তো যাক, তাহলে মেনু এবং আদার সিস্টেম কী কী আছে মোডের ভিতরে, কীভাবে ইউজ করতে হবে সেটা আপনাদেরকে এখন দেখানো যাক। ফাইভ টাইমস ডিসপ্লেটা খুবই সুন্দর, আর অন করা অফ করার জন্য সেই নর্মাল রেগুলেটর মোডের সিস্টেম, পাঁচবার চাপ দিবেন পাওয়ার বাটন, পাঁচবার অন করবেন, পাঁচবার চাপ দেওয়ার পরে আবার অফ করার জন্য পাঁচবার চাপ দেবেন। সো এই ডিসপ্লেটা খুবই সুন্দর করছে। এখানে আপনি দেখতে পারতেছেন আপনার যে ব্যাটারি, দুইটা ব্যাটারির ভিতরে কতটুকু চার্জ আছে, দেন আপনার ওয়াটেজ, আপনার পাফটা কীরকম আসতেছে, আসলে পাওয়ারফুল না সফট কীভাবে সেট করা, কয়েলের ওম কত, ভোল্টেজ কত, অ্যাম কত আসতেছে আপনার ব্যাটারি থেকে, দেন কটা পাফ নিয়েছেন, এগুলো সব কিছু এটাতে দেখা যায়, উইচ ইজ ভেরি গুড। তো আপনি যখন এগুলো চেঞ্জ করতে যাবেন যে সেটিং, আমরা এখানে পাওয়ার বাটন তিনবার প্রেস করতে হবে, 1 2 3, কালার হাইলাইট হয়ে গেছে,
কালার হাইলাইট হওয়ার মানে এটা আপনি আর চেঞ্জ করবেন, প্লাস আর মাইনাস বাটন দিয়ে আপনি মোডগুলো চেঞ্জ করতে পারবেন। টিসিআর, টেম্পারেচার কন্ট্রোল যেটা, এছাড়া ওয়াটেজ, এছাড়া ভিপিসি, দেন বাইপাস। এরপর আপনি যখন মেন মেনুতে যেতে চাবেন, ওটার পরে আপনি দুইটা বাটন একসাথে চাপ দেবেন, চলে আসলো বাকি অপশানগুলো। সো অটো হচ্ছে বেসিক্যালি আপনি যখন একটা কয়েল লাগাবেন বা নতুন যে ট্যাঙ্ক লাগাচ্ছেন ওইটা আপনার অটোই ওম আসবে কিনা সেটা চেক করার জন্য আপনি অটোতে রাখতে পারেন আবার অফও করতে পারেন। এরপরে থিম, আপনি ডিফারেন্ট থিম দিতে পারবেন, তিনটা থিম দিছে, খুবই নাইস, যে কোনো একটা আপনি পছন্দ মতো রাখতে পারবেন। এরপর আপনি ডিফারেন্ট কালার চুজ করতে পারবেন, যে কালার আপনার পছন্দ হয় ডিসপ্লেতে রাখতে চান সেই কালার রাখতে পারবেন। এরপর আপনি এটা দিলে ভার্সনটা দেখাবে কত ভার্সন এটা এক্স্যাক্টলি। এরপরে ABS হচ্ছে বেসিক্যালি আপনার ব্যাটারি শো করবে কি করবে না, আপনি চান কি চান না ব্যাটারি শো করুক কি করুক না সেটার জন্য। এরপর আপনার যে পাফ এটা আপনি রিসেট করতে পারবেন নন, বা যখন আপনি যে পাফটা রাখতে চান রিসেট করতে চান, ইয়েস। এই হচ্ছে মেইনলি এটা সিস্টেম, খুবই সিম্পল করছে। বাট লাইক আমার অনুমতে লাইক এটা যদি সিস্টেমটা এরকম রাখা হইতো যে প্লাস ওর মাইনাস আর পাওয়ার বাটন দিয়ে থিম বা কালার এগুলোতে ঢোকা যেত তাহলে খুব বেশি ইজি হতো। সো এটার জন্য বেসিক্যালি আপনার ফার্স্টে যে মোডটা আছে TCR বা ভোল্টেজ বা বাইপাস সেখানে আপনার যেতে হবে, দেন আপনি থিম কালার ওগুলোতে চেঞ্জ করতে পারবেন। তো বেশিরভাগ সময় বাইপাস মোডটা বেশি ইউজ করা হইতেছে, কারণ যেহেতু আমি ম্যাক মোড বেশি ইউজ করি তো আমি খুব পাওয়ার চাচ্ছি, তো সেটার জন্য বাইপাস মোড ইউজ করা হচ্ছে এবং বাইপাস মোড ইজ হিটিং ভেরি গুড। তো এই ছিল কিছু সিস্টেম অপশান, আর যেটা দেখতে পারতেছেন এখানে হচ্ছে নর্মালি ইউএসবি কেবল। আগের আগের মডেলটার মতো করছে, এন্ড দেন ব্যাটারি। সো এই ছিল আপনাদের Aegis X আনবক্সিং আর মেনু, যেটা অনেক ওপিনিয়ন মোডটা আসলে খুব ভালো করছে। অ্যান্ড যেটা আগে ওরা করছিল যে শক প্রুফ ডাস্ট প্রুফ, এটা এখনও সেম সেই অপশান সেখানে দিছে। আর যে ডিসপ্লে, যতটুকু বোঝা যাচ্ছে এটার উপরে আসলে প্লাস্টিকের আরও একটা প্রলেপ আছে যেটার কারণে আসলে ডিসপ্লেটা অনেক কিছু থেকে সেফ হবে। আর হিটিংয়ের ক্ষেত্রে আসলে ওয়াটেজ নর্মাল যে রেগুলেটেড মোড সেগুলোর মধ্যে ওয়াচ দিচ্ছে, তো বাইপাস যে মোডটা সেটাতে আমি খুব বেশি ইমপ্রেস। খুব ভালো হিট করতেছে যেটা আগেও বললাম। এরপরে আর যে ট্যাঙ্ক, ট্যাঙ্কটাও খুব ভালো করছে তারা, ম্যাশ কয়েল দিছে। আসলে আমি ম্যাশ কয়েলের খুব বড় ফ্যান, কারণ আসলে এই যে ম্যাশ কয়েলগুলো দেখতেছেন, ম্যাশ কয়েলগুলোতে আপনার ফ্লেভার অলওয়েজ অনেক বেশি ভালো আসে, অ্যান্ড দেন আপনি এটা অনেক লং লাস্টিং হয়। আপনি যেরকম যারা কাস্টার্ড ফ্লেভার খাচ্ছেন তাদের জন্য অনেক বেনিফিশিয়াল, কারণ কাস্টার্ড ফ্লেভারও এটা অনেক লং লাস্টিং করে। আর এক্সট্রা কয়েল আসতেছে বক্সে, সো দুইটা কয়েল আপনি একসাথে বক্সের ভিতরে পাচ্ছেন। তো আসলে যারা এই মোডটা নিতে চাচ্ছেন বাংলাদেশে, আমি ডেফিনেটলি এটা রেকমেন্ড করবো আপনারা এই মোডটা নেন। যেসব ভেন্ডারদের কাছে এটা এই মুহূর্তে আছে বা আরও আনবে বা ভেন্ডারদের সাথে কথা বলা হবে, এই মোডটা আসলে খুব ভালো করছে, ইমপ্রেস। অ্যান্ড আর কি বলা যায়, এখানে আপনি যদি RD ইউজ করেন বা RT ইউজ করেন, ইস ফ্লাইং বলতে গেলে, যে একটা আসলে ম্যাক মোডের মতো একটা এক্সপিরিয়েন্স। সো এ ছিল Aegis X, যেটা আপনারা দেখতে চাচ্ছেন রিভিউ করলাম। আমার মতামত, ডেফিনেটলি মোডটা কেনা উচিত, লং লাস্টিং হবে, যে অপশানগুলো করছে খুবই ভালো, প্লাস আপনার ইউজ করার জন্য আপনার যে ইনফরমেশনগুলো আসলে আপনার ওয়েব সম্পর্কে জানা দরকার সেটা ডিসপ্লে ভিতরে সব কিছু আছে। সো দেরি না করে নিয়ে নেন একটা, অ্যান্ড যেটা সবসময় বলি অ্যাজ অলওয়েজ, কিপ ইট ক্লাউডি।